এইভাবে স্পিড বাড়বে আস্তে আস্তে করে, প্র্যাকটিস করলেই হবে। তাহলে একবার ঠেললেন সামনের দিকে, ঘষা দিলেন, আবার দেখুন শুরুতে আবার ঘষা হবে কেমন। নমস্কার, আজকে আমি কাহার বাতালের দ্রুত একটি প্রকার দেখাবো, দ্রুত লয়ে বাজবে এমন একটি প্রকার। যখন গানের একদম ফিনিশিংয়ে, গানের শেষে আপনারা এটা বাজালে খুব সুন্দর লাগবে। যেটা আমি বাজালাম, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, প্রথমে এটা বাজিয়েছি। তা 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 ধা তানাক দিনা, 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 তা 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 তা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা। দেখুন আমি কেমন করে বাজাচ্ছি, তা 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 তা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, তা 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 তা, ধা তানাক দিনা, ধা। একদম ছোট্ট বল, ভিডিওটা খুব ছোট হবে কিন্তু বলটা বাজারে খুব সুন্দর লাগবে, কেমন গেল? ধা তানাক দিনা, ধা তা না গ ধি না, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা। ব্যাপারটা হচ্ছে ধা আতা নাগ ধিনা, ধা আতা নাগ ধিনা, ধা আতা নাগ ধিনা, ধা গ্যাপ ধা তা, ধা একটা না ধিনা, ধা একটা নাক ধিনা, ধা একটা নাগ ধিনা, একবার নাক তিনা একবার নাগ ধিনা, ধা একটা নাক ধিনা, ধা একটা নাক তিনা, ধা তানাক ধিনা, ধা তানাক ধিনা। স্লো যদি বাজাই, ধা তানাক ধিনা, ধা তা, ধা তা, তুলে মারছি তাড়া, দেখুন ধা তানাক ধিনা, ধা তানাক ধিনা, এটাও করতে পারেন, ধা তানাক ধিনা, ধা তানাক ধিনা, ধা তানাক ধিনা, ধা তানাক ধিনা, ধা তা না গ ই না, ধা তা তা, তুলে মারু এই তাটা, ধা তানাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তানাগ দিনা, তা তানাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তা নাগ দিনা, ধা তা তা নাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তানাগ দিনা, ধা তা নাগ দিনা, ধা একটা নাগ দিনা, ধা একটা নাগ দিনা, ধা একটা নাগ দিনা, এই তাটাকে আমি তুলে মারতে হবে, ধা তা নাগ দিনা, এটাও করতে পারেন কিন্তু, ধা তাটা একটু প্রেশার হলে ছন্দটা বেশ সুন্দর লাগে শুনতে, কেমন? ধা তা নাগ দিনা, ধা তা নাগ দিনা, ধা তা নাগ দিনা। এবারে
বায়াতে আসুন। এটা করতে পারেন, আবার পাল্টে পাল্টে করবেন, একবার ঠেললেন সামনের দিকে ঘষা দিলেন, আবার দেখুন শুরুতে আবার ঘষা হবে কেমন। তাহলে ধা আত্তা নাগ দিনা, আবার ধা ধা আত্তা নাগ দিনা, ধা তনাক দিনা, ধা ধা তনাক দিনা। তারপরে যখন খুব বেশি স্পিড হয়ে যাবে, তখন গানটা যখন ডবলে হবে, তখন আপনাদের ধা ধাটা বাদ দিতে হবে, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, ধা তানাক দিনা, ধা। এইভাবে স্পিড বাড়বে আস্তে 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 করে, প্র্যাকটিস করলেই হবে। তাহলে তা 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 তা, মানে তার সঙ্গে ক যোগ হয়ে তা 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 ধা তানাক দিনা, ধা তানাক দিনা, কেমন করে। তা 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 বলটা কী হচ্ছে, তা 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 আ তা 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 একটা তা 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 একটা তা ধা তনাক দিনা, ধা তনাক দিনা, তা 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 ধা তনাক দিনা, ধা তনাক দিনা, তা 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 ধা তনাক দিনা, ধা তনাক দিনা। বলটা অবশ্যই আমি লিখে দেবো, লিখে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর বোলটা খুব ছোট বোল, কিন্তু ছোট বোল হলে বোলটা খুব শুনতে সুন্দর লাগবে। যদি আপনি ভালো করে অভ্যেস করেন অবশ্যই সুন্দর লাগবে। আপনি এটা মূলত ভজন গানের শেষে টেষের দিকে বাজাতে পারেন, আবার বলিউড সং কিছু আছে তারপরেও আপনারা বাজাতে পারেন, লোকগানেও বাজাতে পারেন। যখন কাহারবা তালের আট মাত্রা তালের গান হবে, এটা চার চার করে আমরা ভাগ করে বাজাচ্ছি, আপনিও চার চার করে ভাগ করে বাজাবেন। চার চার করে ভাগ করে এই কারণে বাজাবেন, ধা তানাক দিনা এটা আট মাত্রা নয়, চার মাত্রা, যে ধা তানাক দিনা, ধা তানাক দিনা। এটা যখন স্লোতে করবেন আপনাদের মিলবে না, এটাতে দ্রুত যখন বাজনা বাজাবেন, মানে একটা গান চলছে তার যখন শেষের দিকে ডবল বাজাবেন, তখন আপনারা এইটা প্রয়োগ করবেন, এই প্রকারটা নিশ্চয়ই সুন্দর লাগবে। তাহলে আরেকবার দেখিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত, তা 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 ধা তানাক দিনা, ধা তানাক দিনা, মূল হচ্ছে এইটা, তা 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 ধা তনাক দিনা, ধা তনাক দিন, তা 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 ধা ধা তনাক দিনা, ধা ধা তনাক দিনা, এই দুটো, তা 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 ধা তনাক দিনা, ধা তনাক দিনা। আর একটা, তা 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 ধা ধা তনাক দিনা, ধা ধা তনাক দিনা। আবার দেখিয়ে দিই আমি, তা 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 করতে পারেন, নাহলে তা 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 তুলেও মারতে পারেন, তা 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 মারলেন। এবার বাম হাতের ক যোগ করুন, আরও বেশি সুন্দর লাগবে, সাপোর্ট, ককে সাপোর্ট নিন, তা আর কাত। তাহলে যদি আমি করি কেমন লাগে দেখুন,
হবে, কিন্তু আবার মাঝে মাঝে করবেন কি তা 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 মানে তা 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 খুব প্র্যাকটিস করতে হবে আপনাকে, যাদের মায়ের কাজ অস্পষ্ট হয়, করতে কষ্ট হয়, এই এক্সারসাইজটা আপনি করতে পারেন, আপনার জন্য কাজে লাগবে। আজ এই পর্যন্ত দুটো প্রকার দেখালাম, আপনাদের অবশ্যই কাজে লাগবে আমি এই বিশ্বাস রাখি। বোলগুলো অবশ্যই আমি লিখে দেবো, আর আজ থেকে বোলগুলো বাংলা এবং ইংরেজিতে লিখবো। এই কারণে অনেকে চাইছেন ইংরেজিতে লিখি, তার মানে যারা বাংলাভাষী নন তাদের জন্য আমার চ্যানেলটাকে দেখছেন এবং তাদের অসুবিধা হচ্ছে ভাষা বুঝতে। আর আমি এরপরে যে ভিডিওগুলো আনবো কিছু কিছু হিন্দি বলার চেষ্টা করব, মানে আমি হিন্দিতে পটু নই, কিছু কিছু বলতে পারি আর কিছু কিছু ভাষা বলতে পারি না, গুলি যাবে, তাই যারা দেখছেন ভিডিও মানিয়ে নেবেন। এই কারণে অনেক হিন্দি আমার কাছে আসছে, রিকোয়েস্ট আসছে হিন্দিতে, এবং তারা চাইছেন যে আমি ইংরেজিতে লিখি। সবাই ভালো থাকবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, এই কারণে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে। আর যারা আমার সঙ্গে আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ চলি, নমস্কার।